বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে পিঠা। শুধু খাবার হিসেবে নয়, লোকজ ঐতিহ্য এবং নারী সমাজের শিল্প নৈপুণ্যের স্মারক হিসেবেও বিবেচিত হয় পিঠা। বাংলার বিভিন্ন উৎসব কিংবা বিশেষ কোনো আচার অনুষ্ঠানে পিঠা তৈরির প্রচলন সেই আদিকাল থেকেই। অঞ্চলভেদে পিঠার নামের জৌলুসের জন্য দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে। সিলেট অঞ্চলের এমনই একটি প্রাচীন ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে চুঙ্গাপুড়া, যা চুঙ্গা পিঠা নামেও পরিচিত। ঐতিহ্যের এই চুঙ্গাপুড়া ঘিরে বৃহত্তর সিলেটবাসী মাঘ শীতে আয়োজন করে উৎসবের। বিরন চালের এই চুঙ্গাপুড়া নিয়ে সিলেটের বাউল সাধক শেখ ওয়াহিদুর রহমান বেঁধেছেন গান। ও বন্ধু আইলায় না রে, বন্ধু খাইলায় না রে, ডুলি বাঁশের চুঙ্গাপুড়া খাইয়া যাও রে। চুঙ্গার ভিতর কলা পাতায় বিরন চাইল বরিয়া, মাঘ মাসেতে পুড়ি চুঙ্গা খেরে রাগুন দিয়া রে। প্রতি বছর পাড়া মহল্লা কিংবা প্রাতিষ্ঠানিকভাবেও ডুলিবাসের এই চুঙ্গাপুড়ার আয়োজন চোখে পড়ে সিলেটে। চুঙ্গাপুড়া ঘিরে যেন এক অন্যরকম আবেশ তৈরি হয়। বুধবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি ও কুয়াশার মধ্যে বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়ায় শেখ ওয়াহিদুর রহমান একাডেমিতে আয়োজন করা হয় চুঙ্গাপুড়া উৎসবের। উৎসবে শেখ ওয়াহিদুর রহমান একাডেমির শিক্ষক ছাড়াও যুক্ত হয়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ ফয়সল আহমদ, একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি কাউসার আহমদ সহ একাডেমির শিক্ষকবৃন্দ। সিলেট অঞ্চলের হাজার বছরের ঐতিহ্য যেটা হারিয়ে যেতে লাগছিল, সেটাই আজ নতুনভাবে আবার যে শেখ ওয়াহিদুর রহমান একাডেমির উদ্যোগে যে শুরু করা হয়েছে আজকে হচ্ছে, এবং আমাদের প্রিন্সিপাল মহোদয় উনি আশ্বস্ত করেছেন যে প্রতি বছরই শিক্ষার্থী, অভিভাবক এবং ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে নিয়ে যে এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য এটার উত্তরোত্তর প্রসার বৃদ্ধি করবেন। বাঙালির জীবনের সাথে অনেক কিছুই জড়িত হয়ে আছে, এই সংস্কৃতিটা এখানকার সাথে অনেক ভালোভাবে জড়িত, এটাকে ধরে রাখা সকলের কর্তব্য। তাই আমরা চেষ্টা করতেছি এই প্রতিষ্ঠানে প্রতি বছরই শীতকালে এই সময়ে এই সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য। আমাদের হাজারো বছরের ঐতিহ্য হচ্ছে এই চুঙ্গাপুড়া। আমাদের শুধুমাত্র ঐতিহ্য না, আমাদের সিলেটি সংস্কৃতির একটি অংশ। এই হাজার হাজার বছরের যে ঐতিহ্য, এই ঐতিহ্য আমাদের মধ্য থেকে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের সিলেটের পুরানো ঐতিহ্য যে চুঙ্গাপুড়া, এই চুঙ্গাপুড়া উৎসবে আমরা অনেক আনন্দিত এখানে সবাই উপস্থিত হয়ে একসাথে ওইটা উপভোগ করার জন্য। সিলেট অঞ্চলের নিজস্ব এবং ঐতিহ্যবাহী খাবার হিসাবে এটি পরিচিত। সেই ঐতিহ্যর ধারা অব্যাহত রাখতে গিয়ে আমরা শেখ ওয়াহিদুর রহমান একাডেমির পক্ষ থেকে প্রায় প্রতিবারই এই চুঙ্গাপুড়া উৎসবটি পালন করে থাকি। বৃহত্তর সিলেট অঞ্চলে শীত মৌসুমে ভাপা, পুলি আর মালপো পিঠার সঙ্গে পাল্লা দিয়ে পিঠা উৎসব মাতালেও এই পিঠার দেখা পাওয়াই এখন দুষ্কর। সৈয়দা আঁখি হক, এবি টিভি। আমি সোমা সাইয়েদ, আমি একজন প্র্যাকটিসিং অ্যাটর্নি এবং প্রেসিডেন্ট অফ দ্য কুইন্স কাউন্টি উইমেন্স বার অ্যাসোসিয়েশন। আমার প্রুভেন লিডারশিপ কোয়ালিটি আছে, এই কোয়ালিটিকে আমি সিটি হলে কাজে লাগাবো। ফেব্রুয়ারি 2 তারিখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমি ডে 1 থেকে আপনাদের জন্য কাজ করব। ধন্যবাদ।